দুনিয়াতে ভাই বোন যে কত বড় একটা পেইন, আর আপনি যদি সবার ছোট হন তাহলে তো কোনো কথাই নেই, সব পেইন আপনার উপর দিয়ে যাইব। ছোটবেলায় একদিন হয়েছি কি, আমি আর আমার ছোট আপা লাগছি, দুজন মারামারি করছি, সেই ঝগড়া। তা আমি আবেগের বসে ওরে গালি দিয়ে বসছি, গালি দিয়ে বসার পরে সাথে সাথে তো আমার পায়া বসছে, দাঁড়া দাঁড়া আজকে ভাইয়া আসুক, আজকে তো আমি বিচার দিমুই দিমুই। এইটা শুই না তো আমার দুই লটকন কান দুইটা গেছে। আয় হ্যাঁ ভাইয়া এলে তো দিব মায়ের। কি করলাম, ওর দুটা পায়ে ধরে বললাম, বইন তোর দুটা পায়ে ধরি, তুই ভাইয়ারে কিছু কইস না, আমার কাছে 10 টাকা আছে, চল কিছু খাই। ও কি করলো, আস্তে করে দাঁড়ায় আমার নিয়ে গেল দোকানে, নিয়ে দুইটা কুলফি কিনলো। ঠিক আছে, ভালো কথা। আমি প্যাকেট ছিটতে ছিটতে দিই, আয় হ্যাঁ ওরটা গায়েব, ওপরটা মাইরা দিছে। কিরে ভাই, ওই খাইলো না ঠুসলো আমি বুঝলাম না। এরপরে আমারে কইতেছে, তোরটা দিবি না আমি ভাইয়ারে খুঁয়ে দিবো। আমি তো ভয়ে আমার কুলফিও দিছি। ঠিক আছে, ভালো কথা, কুলফি টুলফি খাওয়া শেষ। কি হলো, রাইতের বেলা ভাইয়া আসছে, আসা মেন গেট দিয়ে ঢুকতে দেরি, বান্দার সামনে গিয়া দাঁড়াইতে দেরি নাই, দাঁড়ায় ভাইয়া ভাইয়া জানো জানো আজকে কি করছে, কি করছে, ওই গালি দিছে। কি গালি দিছে, কে এই গালি দিছে, মানে আমি গালি দিছি এটা তো কইছেই, কি গালি দিছি এটাও বলছে। বলার পরে ভাইয়া তো আমারে গাড়ির চাক্কার টায়ারের মতো ডিগবাজি মেরা মেরা মারলো। ওই দিন বুঝছি যে ভাই দুনিয়ায় আইসি একা জামু একা, মানে ভাই বোনের তে আর বেইমান কেউ হইতে আরে না।